নমস্কার, আমি আজকে আপনাদের মুগের ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো। কি করে খিচুড়ি বানাতে হয় আপনাদেরকে বলছি। প্রথমেই লাগবে আপনার গোবিন্দভোগ চাল, আর লাগবে আপনার মুগের ডাল। আমি এটা হচ্ছে সোনা মুগ ডাল, আর আমি যতটা চাল নিয়েছি ততটা ডাল নিয়েছি। যতটা চাল ততটা ডাল নিলে খেতে খুব ভালো হবে। আর আমি সব রকমের সবজি অল্প অল্প করে নিয়েছি। ফুলকপি নিয়েছি, কয়েক পিস পেঁপে নিয়েছি, কয়েক পিস গাজর নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, কয়েক পিস আলু নিয়েছি, আর একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আর মশলা লাগবে আপনার, মশলা খুব একটা বেশি লাগবে না, পরিমাণ মতো নুন লাগবে, হলুদ লাগবে একটু, একটু পাঁচফোড়ন, তেজপাতা লাগবে কয়েকটা, চেরা কাঁচা লঙ্কা লাগবে, একটু আদা বাটা লাগবে, আর একটু দারচিনি আর লবঙ্গ লাগবে, এই এলাচ লাগবে, দারচিনি আর এলাচ, আর একটু ঘি লাগবে, আর লাগবে আপনার সর্ষের তেল। প্রথমে আমি কড়াই তেল দেব, কড়াই তেল দেব, অল্প তেল দিয়ে আমি ডালটাকে আগে ভেজে নেব। আর এদিকে আমি গরম জল বসিয়েছি, এতে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি বেশ ভালো করে গন্ধ ছাড়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। যতক্ষণ না গন্ধ ছাড়বে ততক্ষণ আমি মুগের ডালটা ভাজতে থাকবো। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে আমি গরম জল বসিয়েছি, এতে আমি ডালটা দিয়ে দেবো। আগে সবার প্রথম আমি মুগের ডালটা দিয়ে দেবো। ডালটা আমি দিয়ে দিলাম, এতে ডালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি কড়াই আমি এবার তেল দেব। ডালটা সিদ্ধ হতে থাক, কড়াই এবার তেল দেব। একটু 1 টেবিল চামচ মতো তেল দেবো, দিয়ে ওতে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি আমি আর পরে দেবো না, এখনই আমি ঘিটা দিয়ে দেবো। ঘিও আমি 1 টেবিল চামচ মতো দেবো। এতে আমি 5 ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়ে দিলাম। খিচুড়ি রান্না খুব সোজা, খুব ইজি রান্না, আর খিচুড়ি খেতেও খুব সুন্দর লাগে। পাঁপড় দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, লাবড়া দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আপনারা বানাবেন, ভালো লাগবে। আর শীতকালে একটু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, ঠান্ডার সময় খিচুড়ি একটু গরম, ওই জন্য ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি খুব ভালো লাগে। আপনারা বানাবেন, ভালো লাগবে। এবার আমি গরম মশলাটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। একটু
তেজপাতাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, আমি ডালের মধ্যে তেজপাতাটা দিয়ে দেব। ততক্ষণ আমি সবজিটা ভাজবো। এবার আমি আলুটা দিয়ে দেব। সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো আমি একটু বেশ ভালো করেই ভাজ। গাজরগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি খাবার শেষে দেবো। বিনসগুলো দিয়ে দিলাম। একটু নুন দেবো কষার জন্য। সব সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে দেবো কষার জন্য। আর অল্প একটু হলুদ দেবো। এটা যতক্ষণ কষা হবে ততক্ষণ আমি চালটা ধুয়ে নেব। ততক্ষণ আমি চালটা ধুয়ে নেব ভালো করে। চালটা আমি ধুয়ে নিয়েছি। আমি বাঁধা কপিগুলো দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে কষতে হবে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ লাগে না, কিছু বানাতে বেশিক্ষণ লাগে না। এই মশলাগুলো সবজিগুলো কষা হলেই মুগের ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। আর গরুর চাল তো বেশিক্ষণ লাগে না, ফুটে উঠলে গরমে ভাপে খিচুড়িটা হয়ে যায়। আমি আরও একটু হলুদ দেবো। আপনারা পারলে তো একটু মটরশুঁটি দেবেন, আর আপনারা বাদাম চিনা বাদাম দিতে পারেন। তারপরে আপনি নারিকেলও ছোটো ছোটো করে কেটে খিচুড়ির মধ্যে দিতে পারেন, খুব ভালো লাগবে। নারিকেল বাদাম মটরশুঁটি এগুলো দিলে খুব ভালো লাগে খিচুড়ি খেতে। আমি এবার চালগুলো এতে দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো।
মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো আমি, আরো একটু ডালে আমি একটু হলুদ দিয়ে দেবো, ডালে হলুদ দেইনি, একটু হলুদ দিয়ে দেবো। আমার এটা মোটামুটি কষা হয়ে গেছে, আমি এবার খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগবে না খিচুড়িটা, কিন্তু ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা চাপা দেব, যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি একটু চাপা দিয়ে রাখবো। সবজিটা সিদ্ধ হয়ে গেলে চাল ডালও সিদ্ধ হয়ে যাবে, চালটা তো বেশিক্ষণ লাগে না, সিদ্ধ হয়ে যাবে। আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য, ফোটার জন্য। হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দেবো। একটু গোটা গরম মশলা দিয়েছি আর একটু গুঁড়ো গরম মশলা, শাহী গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে আমি এবার নামিয়ে নেব। এটা আমি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চাল দিয়ে, মুগের ডাল দিয়ে, সবজি দিয়ে ভেজ খিচুড়ি। খুব সুন্দর খেতে, অপূর্ব খেতে, যারা খিচুড়ি ভালোবাসে, সত্যি যারা খেতে ভালোবাসে তাদের জন্য খুব সুন্দর। আর এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা দেখেছেন, খুব ভালো লাগবে। আর এটা আপনারা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, এইভাবে বানিয়ে কেমন হলো আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।